নদী পার হয়ে গরু চড়াইতে চড়াইতে ইন্ডিয়া ঢুকে পড়ছে। যখন এটি ঢুকে দেখে এটি একটা অন্যরকম জায়গা, মানে সবাই বোঝা যাওয়া যাচ্ছে যে এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়। দেখিয়া ও এত অবাক হয়ে যায়, মধ্যে ঢুকে পড়ছে গেল কি গরম। যাই হোক, খুব জল দৃষ্টি পাইছে, জল নাগে কাক কম তা একটা সুন্দরী কন্যা এই অপর্ণা নাখান দেখিবার ও ঘুরি বেড়ে দিচ্ছে, ওটি ওখানে ছাগল ধরিয়ে যাচ্ছে। তুই কবি আর কি, চেংড়ি তোর নাম কি, তোর বাড়ি কোটে ক্যা, তা ও আগে শুনবি আর কি, হিন্দু না মুসলিম, তারপর তো যদি ফির কী বা কী হয় বা ওর ফির বাপ দাদা আসি এবার ডাঙায়, এই জন্য কবাদ হচ্ছে চেংড়ি তোর বাড়ি কোটে তোর নাম কি, চেংড়ি ফিরে ফিরে আরও দেখা দেখা ক্যা মক ক্যা কইস তোর বাড়ি আর কোটে আগত কত এমন করি কয়। এইভাবে ধীরে ধীরে চ্যাংড়াটা আসলে উদ্দেশ্য খারাপ আসিল না, চ্যাংড়াটার নাম আব্দুল। উয়ের পরে কয় না না ওর না হারে মুই জল দৃষ্টি পাছি তো এক মোটা জল যদি দিস তা ভাল হয় ওইটি। ও এই কথা মুনে রাজবংশী কন্যা আমার না অতিথি আমার আল্লাহ ভগবানের না খান দি মেলা জল আয় মোর বাড়ি। এই হচ্ছে গল্পটা, খুব সুন্দর মিষ্টি গান আমরা পড়ছি। কন্যা কুন্টে হে তোমার বাড়ি, জানি সাং